গল্পদাদুর আজকের বিশেষ নিবেদন শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে মন্টুর মাস্টার। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও সৃঞ্জয়। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। বিয়ে পাশ করে বসে আছে মিহির, কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালী। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্যে একজন বিয়ে পাস গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেয়া হবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। ওহ ওহ, বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকম একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস, কিছু কিছু বাড়িতে পাঠাতেও পারবে, এমএটাও পড়া হবে সেই সঙ্গে, সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচাও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, এই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায় সে দেখেছে, গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিয়ে পাস করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলো, ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও 30 টাকা কম টাকা নয়, তার জন্য গাদা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাদা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাংনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না, কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাতমস্তক। মিহির যেন মিহিরের সার্টিফিকেট, মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে, জামা খুলতে হবে কেন, বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না, মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন, যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? হ্যাঁ, একটু আধটু। বেশ বেশ, ভদ্রলোককে একটু চিন্তাবিত দেখা যায়। মিহির ভাবে এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো তো, নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা। কিন্তু এও তো তা ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাস করেছে, এসবে কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞেস করবো তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে, এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়, ওজন কত তোমার? ওজন আকাশ থেকে পড়ে মিহির, অবশেষে কিনা এই প্রশ্ন, তা প্রায় 2 মনের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি আশা হয়, কি বলিস মন্টু? তোর এ মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তো? মেয়ের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল, সে সায় দিল, হ্যাঁ বাবা, এ মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক
অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকার আশায় কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কা। যাক, সবই শ্রী ভগবানের হাতে। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ চুপ চুপ, কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এথিকেটটাও একে শেখাতে হবে। পিতামাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এই সব মহৎ দোষ সারাতে হবে। বেশ, আজ থেকেই ভর্তি হলো তুমি, 30 টাকাই বেতন হলো, মাসের পয়লা তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে, সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজনকে বল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো, ওকে আজ সন্ধ্যা থেকে এই ওকে পড়াবে। মন্টু যা, মাস্টারমশাই ঘরটা দেখিয়ে দে, আর ছোটু রামকে বলে দে বেতন নির্ধারক মাস্টারমশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরি, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটা কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খপরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনিবর্চনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানে দিয়েছে তাকে, বাড়ি পছন্দ হলো তার, এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার, একটা ছোট বুককেসও আছে, তার বইগুলো সাজিয়ে রাখলো তাতে। আর একবার পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার, বুঝল এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে, ঘরের এক পাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেয়া, তার উপরে তুষুক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। বাড়ি ভদ্রলোক এরা না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না, জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়েনি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানা। আহ কি নরম, আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেয়ে দেয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না, আজ খালি ঘুম। তোপা একটা ঘুম বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে, মিহির প্রস্তাব করলো, এসো খাটে বসে পড়াই। না স্যার, আমি এ খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন এমন খাট? আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছে। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটাই তোমাদের, বাড়ি নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই, বিন্স, BEANS,
বিন্স মানে জানো মন্টু ধার নারে, তার মানে সে জানে না। BENS বিন্স মানে বরবটি, বরবটি হচ্ছে এক রকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিন্স দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে আই হ্যাড বিন দেয়ার। মীর অত্যন্ত অবাক হয়, এ আবার কি? উহ, এতক্ষণে সে বুঝতে পারলো কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত, মরিয়া হয়ে সে জিজ্ঞাস করে আর মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না, সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে, সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। থাম থাম, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিত সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। BEN আর BEEN কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন BEEN, বিন হলো বিধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলল, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাওয়ার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিন্স মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পিজেন্টস গ্রো বিন্স, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়, বুঝলে? এবার মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতো। বেশ বুঝেছে, যদি এই রকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিন্স দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন আওয়ার কুক কুকস বিন, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়েছে মনে হচ্ছে মন্টু, সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। বলো কি, আমরা সবাই মানুষ বরবটি, বরবটি মানুষ? কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির, অর্থাৎ বসে তো শেষ ছিলই, মাথায় হাতটা দিয়ে একে বলি, দিনের পর দিন মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যেই মাস্টারটা টিকতে পারে না। কি করে টিকবে, পড়াতে আসা কুস্তি করতে তো আসা নয়, রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলাকে পড়াতে হয় তাহলেই তো সে গেছে, তাহলে তাকেও পালাতে হবে টিউশনের মায়া ছেড়ে। 30 টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম পেলে
না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত, কিন্তু একটা দিনের জন্যে 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগলতেই বাকি ছিল, পাগল হয়ে যাওয়ার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো, নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ, ভাবতেও তার হৃৎকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না, আর মাথাই যদি না ঘামায় পাগল হবে কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণার বাধা পড়ে মন্টু হঠাৎ জিজ্ঞেস করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়ে রয়েছে? আপনি জানেন না তাহলে ওর ইংরেজি, সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেট, মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্য তো এ চাকরটি টিকে গেল আমাদের, বাবা ভারী দুঃখ করেন তাই। এইসব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি? যাক, ওসব ভাববে না, সে প্রতিজ্ঞাই করেছে, মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল, কেবল মাথা কেন সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক, মন্টুকে সে বিদায় দিল, যাও আজকের মতো তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা, নরম গদির বিছানায় দুবার বউ বাজার আর বাগ বাজার করেছে আজ, অনেক হাঁটা চলা হয়েছে, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে, এক বন্ধুর বাড়িতে খাওয়াটা সেরেছে বিকালে। ব্যাস সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মেয়ের চোখ বুঝে এলো। নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময়ে তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিঁধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মেয়ে লাপে উঠল বিছানা ছেড়ে, বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা, ছাড়পোকা আর ছাড়পোকা, হাজারে হাজারে, লাখ লাখ, গুনে শেষ করা যায় না, শুধুই ছাড়পোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝল, বুঝতে পারল কেন মাস্টারটা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছাড়পোকাও আছে তার সাথে, ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো তাকে। তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকার মাইনের মাস্টার ডেকে বেতন না দিয়েই ছেলে পড়ানো? না, বদলোক কেবল উদার আর মহৎ মন নন, বেশ রসিক লোক বটে, মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে
সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুনে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। দু তিন মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মীর ভাবলো, বাপস, এরা রীতিমত শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা। দেখা যাচ্ছে কোথায় গেল বেটারা। সদ্য পাট ভাঙা ধপধপে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে ঠুকটুক করছে ছারপোকা। অন্য দাঁড়াবো তাই, আর বেশি দেখল না। কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে চেয়ারে গিয়ে বসব। কিন্তু ভয়ে আলো নিবাল না। কি জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞেস করলেন, বেশ ঘুম হয়েছিল রাতে? হ্যাঁ খাসা, অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ ঘুম হলেই ভালো, জীবনে বিলাসই হলো গিয়ে ঘুম। আর বেসন হলো বেগুনি না বাবা? তা তোমার ঘুম বোধ হয় বেশ জমাট, মানে ঘুমিয়ে আয়েস পাও খুব না? আগে সে কথা আর বলবেন না, একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশে বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? হ্যাঁ, এই আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধ হয় সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে কতক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হয়েলেন ভদ্রলোক। কি রকম মশাই? টেনে নিয়ে গেছে মশাই। সেই জন্যেই তো মশারি খাটাইনি, রাত বিরেতে অনাসেই পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কিনা? ভদ্রলোক বেজায় মুসড়ে পড়লেন। জানো, মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মীর বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে, কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম, ছারপোকার অর্ডার দেব। ছারপোকার অর্ডার কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি, ছারপোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেবারি বাড়ানোর মহা ঔষধ আর নেই। বিলেতে ছারপোকার চাষ হয় এই জন্য, গাঁদা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে, রেলগাড়ি ফাঁকফোকর থেকে সব ছারপোকা সে টেনে বার করে নেয়। সাগরে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছারপোকার চাষ হয়? দাম দাম কি দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয় তুমি জানো? আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছারপোকার রক্ত ব্রেনের ভারী উপকারী, একটা ছারপোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়, এইরকম হাজার হাজার লাখ লাখ ছারপোকার রক্তে এক
ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড়পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড়পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি, তারপর ফল যা পেলাম নিজেই চোখেই দেখুন। আমার কাছেই আছে, বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকে চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি এটা কথা, একটা কথাও মিথ্যে নয়, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে বটে। এমন জিনিস ছাড়পোকা কে জানতো গো? হ্যাঁ, পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে, হাজার হাজার লাগলা কত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি, এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপরে পড়াতে বসবো মন্টুকে। মীর চলে গেলে পিতাপুত্রে চাওয়া চাই হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেকদিন এ কথা মনে হয়েছে আমার। ছাড়পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। খুচ করে এসে কামড়াচ্ছে, তখনই উঠে দেশলে জানলে আর পাবি না তাকে। কোথায় যে পালিয়ে যাচ্ছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা, কি কম ব্রেন! আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গাই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির, তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড়পোকার সঙ্গে সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয়, ছাড়পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। গ্রামে বাসে সিনেমায় যেমন ছাড়পোকা বেড়েছে, তেমনি হু করে খবরের কাগজে কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনে 4.5 আনার সিটে একটি কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট না বসতেই 2 পয়সার খরচা করে কখন আনন্দবাজার কিনে আনলে সে। এত শিক্ষার বিস্তার হলো নাকি মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই এই ছাড়পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার আর আমারও, মেমারিটা দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পর ফিরল মিহি, কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলো দেখে যদি না আসে বেটারা। এখন নমো নমো করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রি দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে, মীর জিজ্ঞেস করলো।
গা নয় স্যার, মাথা থেকে। কিসের গন্ধ? বেজাই খোঁজ পাই দিচ্ছে। ছাড় পোকার, আপনি চলে যাওয়ার পর বাবার আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বীরেন সে ক্যা হোগা, আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হি হি হি। হ্যাঁ, সিংহনাথ করে মিহি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানা গিয়ে পড়ে সটান চিৎপটাং। মন্টু তো হতভম্ব, দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন, বারণ করলাম না তোকে? অতগুলি ছাড় পোকার ব্রেনের শখ, আমি কি করে জানবো যে উনি এমন করবেন? আমি কিছু বলিনি, উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটালে জ্ঞান হয় আমি শুনেছি। ছিটাবে বাবা? অজ্ঞান অবস্থায় মেয়েদের গলা থেকে বের হয়। মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, এই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30। সাড়ের মতো সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। এতক্ষণ শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।